কিমান স্মার্ট মহানগর আরক অঞ্জু দর্জির রহস্যজনক মৃত্যুর তদন্ত চলি থাকতে ওলাল এই প্রশ্নের উত্তর। তিনিদিনে মোবাইল সুইচ অফ করে পলাই থাকা অঞ্জুর লিভ ইন পার্টনার মনির খানের সন্ধান উলিয়াব নোৱাৰা মহানগর আরক্ষীয়ে দেখালে আন এক স্মার্টনেস। 11 নভেম্বরত অঞ্জু দর্জির মৃতদেহ উদ্ধার করা আরক্ষীয়ে 13 নভেম্বরত সিসিটিভির সন্ধানত উপস্থিত হল 6 মাইলর পূর্বাশা এপার্টমেন্টত। সিসিটিভির দৃশ্য বিচারি অহা আরক্ষীয়ে ঘর ভাড়া লওঁতে মনির খানে জমা দিয়া নথিপত্র পরীক্ষা করবলৈও সময় পালে তিনিদিনের পাছত। মহানগর আরক্ষী আরক্ষীর শেহতীয়া তৎপরতা দেখি হাঁহিব নে কান্দিব অবস্থা হয়েছে প্রত্যক্ষদর্শীর। 11 নভেম্বরত ভয়ঙ্কর পরিস্থিতিত আরক্ষীয়ে উদ্ধার করেছিল অঞ্চুর মৃতদেহ। বিকট দুর্গন্ধই 6 মাইলর পূর্বাশা এপার্টমেন্ট ছানি ধরার খবর পাই ঘটনাস্থলীত উপস্থিত হয়েছিল দিসপুর আরক্ষী। বাহিরের পর এল ড্রপ লগাই বন্ধ করে থাকা দুয়ার খুলি কোঠাতলে সোমাই গেছিল আরক্ষী। তারপরেই উদ্ধার হয়েছিল বিছনাত পড়ে থাকা অঞ্জু দর্জির মৃতদেহ। মৃতদেহ উদ্ধার করার সময়তে আরক্ষীয়ে জব্দ করেছিল অঞ্জুর মোবাইল। পাছে অঞ্জুর মোবাইলের পর কি উদ্ধার করলে সেয়া এতিয়াও রাজহুয়া করা নাই দিসপুর আরক্ষীয়ে। অঞ্জুর রহস্যজনক মৃত্যুর খবর একাংশই গাব দিয়ার চেষ্টা চলার সময়ত মহানগর আরক্ষীর এনে ভূমিকাক লো উত্থাপন হয়েছে প্রশ্নর। অঞ্জুর মৃতদেহ উদ্ধারের সময়ত সিসিটিভির দৃশ্য সংগ্রহ করা হলে ধরা পড়ার সম্ভাবনা আছিল মৃত অঞ্জুক পেলাই থাকে কোঠাটোর উলাই যাওয়া ঘাতকর চেহেরা। আনকি তেতিয়াই ফরেনসিকর দলে পরীক্ষা করা হলে এল ড্রপ আর দুয়ারত উদ্ধারের সম্ভাবনা আছিল ঘাতকর হাতের ছাপ। পাছে তদন্তত আরক্ষীর গাফিলতিয়ে বন্ধ করলে অঞ্জুর মৃত্যুর রহস্য ভেদ করার তদন্ত প্রক্রিয়া। রাজ্যের এগারী প্রভাবশালী বিধায়ক মনির খানের ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার বাবেই তদন্তত গাফিলতি করেছে নাকি আরক্ষীয়ে। আনকি সেইবাবেই অঞ্জুর মরণোত্তর পরীক্ষাতো অনেক গাফিলতি রই যাওয়ার সন্দেহ করেছে ভুক্তভোগী পরিয়ালে। কুটির ঘর টকা খরচ করে এটা চক্রয় অঞ্জুর হত্যাকাণ্ডর ঘটনা গাব দিয়ার চেষ্টা চলা বলেও অভিযোগ একাংশর। পাতালৰ পৰাও অপরাধীক করায়ত্ত করার হুঙ্কার দিয়া মহানগর আরক্ষীয়ে তিনিদিনেও মনির খানক করায়ত্ত করব নোৱাৰা কথাটোৱে উদ্রেক করেছে রহস্যর। প্রশ্ন হয় এই রহস্য ভেদ করে বিভাগটো সচাই স্মার্ট বুলি প্রমাণ করব পাৰিবনে মহানগর আরক্ষীয়ে। মৌসুমী শর্মা বৰুৱা আৰু হীৰকজ্যোতি মালাকাৰৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।